नमस्कार बंधुरा किस्टिक गुलेस फूडे स्वागत। आज के रान्ना करब कासा टमेटो दिए टांगना मास एकदम देशी जैंत टांगना मास। तो सुंदर एक रेसिपी तैरी करार्जन सुंदर टमेटो दिए रान्ना करब तई एकदम जमी बाड़ी चले अपनारा देखते हमें जमी थे टमेटो तुलब से जमीते ही एसेसि एखे खूब थोका थोका एवं खूब बड़ो बड़ो खूब सुंदर टमेटो हो। तो बंधुरा आमी ये टमेटो बाड़ी थेके टमेटो संग्रह करब एवं ये कासा टमेटो दिए आमार ओई रेसिपिटे तैरी करब। बंधुरा आपनारा देखतेछेन थोका थोका टमेटो धरेछे खूब सुंदर लागछे। आमी तुले निच्छि एकदम टाटका टमेटो। ये टमेटोगुलो दिए रान्ना करले खूबई रान्ना भालो हय एवं सुस्वादु हय। ये रेसिपिटे आपनारा आमार देखे एकबार तैरी करे देखुन देखें अपन रान्ना खे अने खूब प्रशंसा करते अपनार। टमेटो सिले तुले मन खेले से आस्ते बसि बेसि तुली कारण टमेटोगल देखते खूब सुंदर। तो बंधुरा टमेटोगो नहीं रेसिपिटे तैरी करार जो तो चलो बंधुरा रान्ना शुरू कर दी। बंधुरा ये कासा टमेटो आमी एकदम देशी छोटो टैंगना माछ दिए रान्ना करब। ये टमेटो आमी जमी थेके तुले एनेछि एकदम टाटका टमेटो। तो एखन आमी केटे निब टमेटो केटे निच्छि। एटा सम्पूर्ण आलादा एकटा रेसिपि। बंधुरा आमरा अनेक भावे टमेटो खेये थाकि एबं रान्ना करेओ खाई सालाद खाई। आमी आजके भिन्न भावे रेसिपिटा तैरी करब। आमी टमेटोगुलोके ठीक एरकम लम्बा लम्बा करे केटे निब। बंधुरा এখন আমি মাছগুলো পরিষ্কার করে নিব। এগুলো হচ্ছে দেশি টাংনা মাছ। সবগুলো মাছের জ্যান্ত আছে তো সাবধানে বাছতে হবে যাতে কাঁটা না ফুটে যায় হাতে। সবগুলো একেবারে জ্যান্ত আছে মাছগুলো। बंधुरा माछगुलो ভালোভাবে এখন আমি ধুয়ে নিয়েছি। তো লবণ দিয়ে ধুব তাহলে যে ময়লাটা থাকবে সেটা বের হয়ে যাবে। দিয়ে দিছি লবণ ভালোভাবে এভাবে কষিয়ে নিব। এখন আমি ধুয়ে নিচ্ছি। Thank you.
বন্ধুরা কাঁচা টমেটোর এই রেসিপি তৈরি করার জন্য আমি আজকে ছোট দেশি ট্যাংরা মাছ নিয়েছি যেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ বাটা শুকনা মরিচ বাটা জিরে বাটা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনে পাতা কুচি লবণ হলুদ তেল বন্ধুরা এই রেসিপিটা একটা সম্পূর্ণ আলাদা ধরনের রেসিপি তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্না করব আমি এটা তো প্রথমে আমি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি দেশি ট্যাংরা মাছ এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা কাঁচা মরিচ কুচি শুকনো মরিচ বাটা জিরে বাটা লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তেল বন্ধুরা এখন আমি সবগুলো একসাথে হাত দিয়ে মেখে নিব চাইলে আপনারা চামচও ব্যবহার করতে পারেন তবে হাত দিয়ে মাখার স্বাদ আলাদা বন্ধুরা মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি বন্ধুরা আমি চুলে বসিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ কষে নিব আমি হয়ে গেছে বন্ধুরা কষানো আমি এভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন আমি সেদ্ধর জন্য জল দিয়ে দিচ্ছি এবং এটাই ঝোলের জল বেশি ঝোল হবে না মাখা মাখা হবে বন্ধুরা এখন আমি ঢেকে দিচ্ছি ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেছেন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে মাছও সিদ্ধ হয়েছে এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো দিয়েছি ধনে পাতা কুচি সাবধানে একবার নেড়ে দিব যাতে মাছগুলো ভেঙে না যায় বন্ধুরা ঠিক এক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এক মিনিট হয়ে গেছে আমি ঢাকনা তুলে নিচ্ছি হয়ে গেছে বন্ধুরা এরকমই খেতে খুব ভালো লাগবে কারণ ধনে পাতাগুলো একটু সবুজ সবুজ কালারের আছে তো এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা রান্না করা হয়ে গেছে কাঁচা টমেটো দিয়ে দেশি ট্যাংরা মাছ তো এখন আমি খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে দেখতে তো খুবই সুন্দর লাগছে খেতে কেমন হয়েছে খেয়ে দেখতে হবে আমরা হয়তো টমেটো বিভিন্নভাবে খেয়ে থাকি
কিন্তু কেউ কখনো হয়তো এভাবে কাঁচা টমেটো রান্না করেননি। তো প্লিজ বন্ধুরা এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন, দেখবেন যে আপনাদের মুখের স্বাদ বদলে গেছে। আর কখনো ভুলবেন না কাঁচা টমেটো রান্না করে এভাবে মাছ দিয়ে, ছোটো মাছ দিয়ে রান্না করে খেলে কত ভালো লাগে। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনার মোবাইলে সর্বপ্রথম আমার ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশীর্বাদ করবেন, ধন্যবাদ।